তো হাতে আমাকে সাথে দিবনি তো তাহলে
অভিজ্ঞতা করে দিব নি, তাহলে আমাকে করতে পারে হয়। বাবরে যতটা সে ইয়ে মনে হয় অতটা না, এগুলো দেখতে আসবে না, মাও কইতে আইবো মালিক নিয়ে কইছে যে বাগিনে তোরা আরে ঢুকে দিছি, সব কিছু ঠিক আছে, তোর বেতন ঠিক সারিও ঠিক, এর বাইরে যদি তোর কিছু করো থাকে তুই তোর নমস্কার তোর হাতে আমার দিতে দিবি। আবার হাতে মাথা নিয়ে কাম ধর, হাতে তো দশ সব জনে ধরো কিছু মাথা নিয়ে কোনো হয় ছোড়ে কোনো সময় এগুলো ঘাট যায় তাই হতে এই কোম্পানি তোমায় সব দিয়ে কোম্পানি তাহলে হেঁটে হলে তো আমি এটি বেতন দিয়ে আমি ব্যবসা দিতে পারি, তুই মনে করো যে আমি তোমাকে একবার ঘরে যাম ব্যবসা দিতে পারি, বেলি কত হইয়া বেলি কত হইয়া কত আরো দিবে কিন্তু মনে করো যে 1000 টাকা লাগে, 1020 টাকা দিবে ঠিক আছে। হ্যাঁ এর আপনি বাংলাদেশ মতো সেটিং করে দিতে পারি দিবে, না না আর এটা আর বুঝার ব্যাপার দিই আই বিদেশটা আর দিতে না আর আড়ে দিতে না এর রেট আছে, রেট হলো 20 টাকা নাই রেটে কত ইয়ে করো সাহেব, দুটি আনিলে দুটি আনে নাই কে আনে আর তো বৃষ্টি হয় শোন ওর ব্যবসা আয়ও কম বুঝে না বুঝেছি, ব্যবসা করতে না আয়ও বলা বুঝলি ওর কথা তো ইয়ে না কথা ইচ্ছে তখন আয় আসতে এক হাজার টাকা লইলাম ওর এক হাজার টাকা লইলে
Ahora tenés el título de meto.
কমিয়ে দেব নাম বেশি দেখলাম তো এগুলো আগে আসলে 80-85 এরকম রেট আছে কি দামে আছে কইতে পারি না আমি তো রেট দেখে আমি আসছি যদি কি করে সম্ভব ফোন দিলে ফোন ধরে না ফোন ধরে না পরে ফোন ধরলে কবাই এখন আইয়ে না বেসা কিনে পড়ালেখা তো ঠিক মতো চলে পড়ালেখা তো কোনো ইয়ে না বাদ করার শেষ নেই আচ্ছা আমি সরাসরি কথা কইতাম না হলে আমি বয়স দিই রাখুন ভোর রাত্রে কথা বুঝছেন না লাইনে কত চলে নাকি না কথা বন্ধ বুঝছি আমরা কইছি না ওই টাকা পয়সা মুটি গাড়ি নিতে পারে না তো কথা বুঝছি টাকা পাও না আছে এটা ওই এর কাছে জমা দিয়ে দিচ্ছে কথা বুঝছি না বাজার বেড়ে বন্ধ হইতে মানুষের কত কষ্ট করে কিছু কিছু নিজের ভবিষ্যতে নিজে কিছু করতে হয় এখন করতো না Thank you.
আল্লাহ হাফেজ।